এটাই আমার ছাদ বাগানের প্রথম হলুদ ড্রাগন নমস্কার বন্ধুরা আমি প্রদীপ আপনারা দেখছেন আমার চ্যানেল গার্ডেন আজকে আমি আপনাদের একটা ভালো একটা খুব ভালো জাতের একটা ড্র্যাগন ফ্রুট দেখাবো দেখুন এখানে যেমন লাল আছে এদিকেও লাল গোলাপি আছে কিন্তু আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হলুদ হ্যাঁ এই হলুদ ড্র্যাগনের প্রতি কিন্তু আমাদের অনেক বেশি আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা কিন্তু হলুদ ড্র্যাগন গাছ লাগাই দেখতেও খুব চমৎকার আমার কাছে একটাই হয়েছে আর দু তিনটে গাছে আছে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি মনে হচ্ছে গাছ ভেঙে না যায় এ দেখুন এটা সাধারণত থাই ইয়েলো আমি ইয়েলো ড্র্যাগন বলেই কিনেছিলাম সাধারণত এটা কি থাই না ইসরায়েলি আমি জানি না ইয়েলো বলেই কিনেছিলাম তো আজকে এটারই আপনাদের আমি রিভিউ দেব তো চলুন এটাকে প্রথমে হারভেস্ট করে নিয়ে নেওয়া যাক এটাই আমার ছাদ বাগানের প্রথম হলুদ ড্র্যাগান সাইজও কিন্তু খুব ভালো দেখতেও খুব চমৎকার এর সাথে সাথে আমি যদি আপনাদের লাল ড্র্যাগন দেখাই আগে যেমন দেখিয়েছি তাহলে আপনারা সাইজটা বুঝতে পারবেন দেখুন এর সামনে এটা কতটা বড় প্রায় দ্বিগুণ সাইজ তো আমরা আজকে এই হলুদ ড্র্যাগনেরই রিভিউ দেব আপনারা কীভাবে বুঝবেন যে ড্র্যাগন ফ্রুট পেকেছে কিনা না দেখবেন ড্র্যাগন ফ্রুটের মাথার দিকটা যদি ফাটা শুরু করে মানে ভাববেন ড্র্যাগন ফ্রুটটা কিন্তু পেকে গেছে এর আগে অনেক শুনেছি যে এই হলুদ ড্র্যাগন খেতে নাকি অতটা ভালো না একটু পানসে ভাব থাকে বা একটু মিষ্টিটা কম একটু টক ভাব থাকে আজকে আমি নিজে খেয়ে আপনাদের রিভিউ দেবো আর আমি আপনাদের বলবো এটা আপনি লাগাবেন কি না লাগানো তো অবশ্যই দরকার এত সুন্দর একটা কালারফুল একটা ফ্রুট হলুদ হয়ে গেছে লাল তো সবার বাড়িতে ড্র্যাগান থাকে আপনাদের যদি কারো চারার দরকার পড়ে এ দেখুন হলুদ ড্র্যাগানে একদম গাছ থেকে ছিঁড়ে গাছের কাটিং যদি আপনার দরকার পড়ে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন আমি আপনার নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আমি আপনাদের কুরিয়ারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো তো চলুন এবার এটা কেটে দেখা যাক এই হলুদ ফলটা যেমন দেখতে খুব সুন্দর তার সাথে সাথে কিন্তু এটা কিন্তু একটা দুর্লভ প্রজাতির একটা হলুদ ড্র্যাগন ফল মানে হলুদই দুর্লভ বলা চলে খুব সুন্দর একটা কালার দেখুন হালকা হলুদ তো চলুন এটাকে কেটে দেখি কেমন টেস্ট আর এইভাবে কাটি এটা আমার জীবনের প্রথম হলুদ ফল খাওয়া এবং তাও আবার নিজের গাছের থেকে চলুন দেখি আমি ভিতরটা কীরকম দেখুন আপনারা যদি এইভাবে দেখাই দেখো তো দেখতে তো খুবই সুন্দর লালটা যেমন সবাই দেখেছে এর আগেও সব সব লালই হয় মিষ্টিটাও বেশি হয় তো চলুন একটা কেটে নিই পাতলা করে একটা স্লাইস সবাইকে দিতে হবে চোচা কিন্তু খুবই পাতলা লালের যেমন চোচাটা খুব একটা মোটা থাকে এটা কিন্তু চোচাটা একদমই পাতলা তো চলুন খেয়ে দেখি লালি ঠিকও এটা আমার বেশি ভালো লাগলো হালকা একটা টক ভাব আছে টক ভাব আছে লালটা যেমন একদমই মিষ্টি সেরকম নয় কিন্তু টকটা কিন্তু সাত থেকে খারাপ করছে না টকটার জন্য সাত তারও ভালো লাগছে তো চলুন একটা এক টুকরা খেয়ে দেখি আমি একাই দু তিনটে খেয়ে নিতে পারবো এতটাই ভালো তো আমি আপনাদের বলবো লাল তো আপনারা লাগিয়েছেন হলুদ তো আপনারা অবশ্যই সঠিক গাছ পাননি তাই আপনাদের লাগাচ্ছেন হলুদ কিন্তু হয়ে যাচ্ছে লাল আমার কাছে যদি আপনি নেন আপনি কিন্তু সঠিক হলুদ গাছটাই পাবেন এই এই গাছের যে দেখাচ্ছে আমি গাছের থেকেই আপনাকে কেটে দেব এবার আপনি হলুদটা লাগাবেন কিনা না টেস্ট যথেষ্ট ভালো অত্যন্ত ভালো আপনারা কিন্তু হলুদও লাগাতে পারেন দেখতে যেমন সৌন্দর্য খেতেও কিন্তু অবশ্য ভালো লাল তো অবশ্যই মিষ্টি হবে লালের তুলনায় একটু মিষ্টিটা কম কিন্তু যারা সুগার পেশেন্ট আছে বা কিছু যাদের ডায়াবেটিসের সমস্যাও থাকতে পারে তাদের কিন্তু তারা কিন্তু এই হলুদটা কিন্তু নির্দিষ্টে লাগাতে পারে তো অবশ্যই হলুদও লাগান লালও লাগান যেটাই আপনি লাগাবেন অবশ্যই খেতে পারবেন তো দেখাচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার চার দরকার হয় অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন ধন্যবাদ